আপনারা শুনছেন অ্যালাবাস্টার স্টুডিওস অডিও সিরিজ, আমি অর্ক। আজকে গল্প পাঠে আমার সাথে রয়েছে তিতাস। শুরু হচ্ছে আজকের গল্প, ভয়। দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে গেল সৌমেন। চেয়ার থেকে উঠে দাঁড়াল, হাত থেকে উইস্কির গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে গড়িয়ে গেল। আপনি কে? সৌমেনের সামনে অজানে একটি ব্যক্তি এসে দাঁড়িয়েছে, মুখে কটু একটা হাসির ছাপ। বেশিরভাগটাই অন্ধকারে ঢাকা, তাই মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। বাইরে অমাবস্যার রাতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। হঠাৎ এই আগন্তুকের আবির্ভাবে বেশ ভয় পেয়েছে সে। বাড়িতে সে ছাড়া আর কেউ থাকে না। অলৌকিক উপস্থিতির আশঙ্কা তার চোখে স্পষ্ট। আমাকে চিনে কি হবে? আমার ঘরে ঢুকলেন কি করে? কি চাই আপনার? আমি এসেছি আপনার চাওয়া পাওয়ার ব্যাপারে কথা বলতে। কি ধরনের তামাশা এসব? এত রাতে ঝড় বৃষ্টির ভেতরে চারিদিকে লোডশেডিং, আপনি কি ফাজলামি মারছেন? ওসব মানুষেরা করে, ওসব আমাদের চলে না। তার মানে? সৌমেনের বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠল। আপনার কি ভয় করছে? না, ভয় করবে কেন? যাক তাহলে, ভয় পাওয়ার কিছুই নেই। কত ঘটনা বাস্তবে ঘটে যার বিষয় ভয় পাওয়া উচিত, কিন্তু কেউ ভ্রুক্ষেপ করে না। আমি তো কেবল ছলনা মাত্র। কি বলছেন বুঝতে পারছি না, বাস্তবে ভয় বলতে কি? এই ধরুন, পৃথিবীর জীবাশ্ম জ্বালানি এত তাড়াতাড়ি কমছে, উত্তর মেরুতে বরফ গলছে, জঙ্গলে আগুন জ্বলছে, লোকেরা ধর্মের নামে অধর্মীয় কাজ করছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, আর সব থেকে বেশি ভয়ানক যেটা, আপনিও কোনো না কোনোভাবে অজ্ঞাতসারে এসবের অংশ। ভূত আবার দার্শনিক কথা বলছে। সৌমেনের ভয়টা একটু হলেও কমে আসে। তার সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে দেখে সে এখনো খিলখিল করে শয়তানের হাসি হাসছে। কি হয়েছে, এত হাসি কিসের? আপনার এই দুর্দশা দেখে হাসি পাচ্ছে খুব। হাসুন তাহলে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আমাকে কেন দোষ দিচ্ছেন? এই পরিস্থিতির জন্য আপনি নিজে দায়ী। হ্যাঁ, এই পৃথিবীতে ভালো মানুষ হওয়াটা যদি আমার দোষ হয়ে থাকে, তাহলে কেন ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে আমাদের ভালো হতে হবে বড় হয়ে? আপনার দেখছি গোড়ায় গলত। যখন কাল সকালে ক্রান্তিবাবু আপনার নামে অপবাদটা দিল, তখন ভালো মানুষে দেখিয়ে আপনার কিছু লাভ হয়েছে? আপনার নাম আর ঠিক করতে পারবেন অফিসে, যার জন্য আপনার স্ত্রী মেয়ে আপনাকে ছেড়ে চলে গেল চাকরির সাথে? একদিন সবাই ঠিকই বুঝবে কে ঠিক কে ভুল। আমি প্রতিবাদ করার কে? ওর শাস্তি তো ওপর দিয়ে আসবে।
উফ, আপনি তো দেখছি হেবি নিষ্পাপ লোক মায়েরই, দেব নাকি ঘাটটা ভোট গিয়ে, তখন তার বিচার কি করবে আমিও দেখব। তাই করুন, মুক্তি দিন এ বিষাক্ত জীবন থেকে আমায়। যেখানে রাতের বেলা মেয়েরা ভয়ে ভয়ে রাস্তায় বেরোয়, কোনো কেসে সাক্ষী দিলে ভয় থাকতে হয়, দেশের নামে গঠনমূলক সমালোচনা করলে দেশবিরোধী ধব্বা লাগাবার ভয় থাকে, যেখানে শ্রমিক মানুষদের পরের দিনে না খেতে পাওয়ার ভয় থাকে, এখানে বেঁচে থাকাটা কি তো? বাহ, এতক্ষণে বুঝেছেন তাহলে সমাজের আসল ভয়গুলো কি। কিন্তু কি নিদারুণ ব্যাপার, লোকেরা সিনেমার পর্দায় গিয়ে অলিক কাণ্ড কারখানা দেখে ভয় পায়, নিজেদের কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নিজেরা কুয়োর ব্যাং হয়ে থাকে, কিন্তু এসবের বিষয় কারোর কোনো হুঁশ নেই। ঠিক যেরকম আপনি ভূত হয়েও আমাকে ভয় দেখাতে পারলেন না। তাই কি, হঠাৎ বাইরে বিদ্যুৎ চমক দিয়ে উঠল, ঘরের ভেতরটা এক মুহূর্তের জন্য আলোয় ভরে গেল, সৌমেনের নিঃশ্বাস আটকে গেল সেই দৃশ্যে। সামনের ব্যক্তিটিকে অবিকল তার মতো দেখতে, আর সে দাঁড়িয়ে আছে তার ঘরের আয়নার সামনে। তখন তার ভাবমূর্তি তারই প্রতিচ্ছবি। তাহলে এতক্ষণ কার সাথে কথা বলছিল সৌমেন? একটা অসম্ভব ভয় তাকে চেপে ধরল। নিজেকে চেনে তো সে আদেও? তার স্বপ্ন আকাঙ্ক্ষা, নাকি কেবলই ইঁদুর দৌড়ের মতো জীবনে দৌড়েই গেছে সে? তার ভেতরের সত্তা কি নিজেকে প্রকাশ করলো আজ? এরকম কি শুধু তার সাথেই হলো, নাকি অনেকেই এর শিকার? মৃদু হাসে সৌমেন, ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে থাকে। যে বৃষ্টি মনে হয় না থামবে আজ। সমাজের ভয়গুলোকে চিনতে শিখুন, আর সেটা কাটাবার পদক্ষেপ নিন। সৌমেনের চরিত্রে তিতাস, আর বাকি চরিত্রে আমি। অসংখ্য ধন্যবাদ তিতাসকে এই উদ্যোগে আমার পাশে থাকার জন্য। যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল অ্যালাবাস্টার স্টুডিওসকে। আবার ফিরব এরকমই কিছু গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।